আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি প্রশ্ন পুরুষের চতুর্থ পর্বে। আমি মোহাম্মদ মাহবুব আলম। তো এই পর্বে থাকছে প্রশ্ন পুরুষের কীভাবে মিউজিক অ্যাড করতে হয়। তো যারা আমার চ্যানেলটাতে নতুন এবং প্রশ্ন পুরুষের নিয়ে গত ভিডিওগুলো দেখেননি, তা দেখে নিতে পারেন। আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রশ্ন পুরুষটা ইনস্টল করার পর ডিফল্টভাবে কিছু ইমেজ এখানে থাকে, তো আমি এখান থেকে কিছু ইমেজ ডিফল্টভাবে যে ইমেজগুলো আছে সেগুলো এখান থেকে নেওয়ার পরে, তো নিচের দিকে যে অপশনটা আছে এখান থেকে সাউন্ডটা অ্যাড সোর্স ফাইল, এখান থেকে মিউজিকটা অ্যাড করে ওপেন করতে হবে। হ্যাঁ, দেন ওকে। আরও অনেকভাবে কিন্তু মিউজিকটা অ্যাড করা যায়। দেন উপর দিকে যে অপশন, যেমন মিউজিক অপশনটা আছে, এখান থেকে ক্লিক করে সরাসরি সাউন্ড ট্র্যাকের এই অপশন চলে আসবে। আর একটা অপশন আছে, সেটা হচ্ছে অডিও থেকে ম্যানেজ সাউন্ড ট্র্যাক, অথবা কন্ট্রোল এম চাপ দিলে এটা সাউন্ড ট্র্যাক অপশনে চলে আসবে। এখান থেকে অ্যাড ফাইল করে নিতে হবে। তো যে কোনোভাবে আপনি মিউজিকগুলো অ্যাড করতে পারবেন, আমি দেখিয়ে দিলাম তিনটে অপশনই। তো দেন ওপেন, দেন ওকে। এখন মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন কথা হচ্ছে, একটা ভিডিওতে মিউজিক ফেড ইন এবং ফেড আউটের যে অপশনগুলো সেগুলো না থাকে তো ভিডিওটা কিন্তু অনেক বিরক্তিকর লাগে। কারণ হঠাৎ করে যদি মিউজিকটা খুব জোরে শব্দ করে বা মিউজিকটা অনেক জোরে আসে তাহলে কিন্তু বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। তো সেক্ষেত্রে ফেড ইন এবং ফেড আউট অপশনটা অনেক গুরুত্বপূর্ণ বহন করে। তো প্রশ্ন পুরুষের কিন্তু সেই সুযোগটা এখান থেকেই করা যাবে। জাস্ট এখান থেকে ডাবল ক্লিক করে এখানে ফেড ইন, এই যে ফেড ইন এবং ফেড আউট অপশনটা আছে, অর্থাৎ মিউজিকটা যখন ভিডিওটা চলবে তখন ফেড ইন হবে, অর্থাৎ আস্তে করে মিউজিকটা মানে জোরের দিকে যাবে, এবং যখন ভিডিওটা শেষ হবে তখন জোরের থেকে মিউজিকটা আস্তে করে শেষ হবে। তো এইভাবে আর কি। তো এখান থেকে কিন্তু আবার মিউজিকটা অ্যাড মানে এডিটও করা যায়। এই যে এখানে এডিট অপশন আছে, এখান থেকে কাটাকাটি করা যায়, অর্থাৎ আমি যদি মিউজিকটা কাটতে চাই, এটা ফেড আউটের বার, এখান থেকে এইটুকু হচ্ছে টাইম, আর এটা হচ্ছে ভিডিও শেষ, শেষ মাথাটা এখান থেকে এখানে। তো আমি তো ফেড আউট অতটুকু দেবো না, অত বড় দেবো না, অল্প দেবো। তো আমি আরও ছোটো করলাম, দেখি কতদূরকে চাই। তো আসলে আরও করা যাবে এখান থেকে, এইভাবে আরও করতে হবে। তো এভাবে আসলে করাটা কিন্তু বিরক্ত, কারণ বিরক্তকর বিষয়টা আসলে বোঝা যাচ্ছে না। তো আমি যদি কি করি, এখান থেকে এটা না করে যেভাবে ছিল সেভাবে থাক, জাস্ট এই যে মিউজিকটা, এই যে উপরের দিকে যে অডিও অপশন আছে এখান থেকে যদি এই অপশনটা, অর্থাৎ কুইক সাইন, এটা যদি অথবা কন্ট্রোল কিউ চাপ দিই, তাহলে কিন্তু মিউজিকটা এই স্লাইডের শেষ পর্যন্ত এসে শেষ হয়ে যাবে। এবং এটা যদি ফেড আউট অপশন, হ্যাঁ ফেড আউটটা আছে, এটা একটু কমাই দিই। ওখান থেকে এডিট করার সময় বেড়ে গেছিলো, তো এটা কমাই দিলাম, এটা কমাই দিলাম, ওকে। তো এখন দেখি মিউজিকটা কীভাবে আসলে কাজ করতেছে। তো এভাবে আসলে মিউজিকটা এডিট করতে হয় এবং ফেড ইন ফেড আউট অপশনগুলো দিতে হয়। আরও অনেকগুলো অপশন এখান থেকে আপনারা পাবেন, যেমন অফসেটটা, ঠিক আছে, এখান থেকে ভলিউমটা আরও বৃদ্ধি করতে পারবেন। তো অনেকগুলো অপশন আছে, সেই অপশনগুলো আস্তে আস্তে দেখে নেবেন বা আস্তে আস্তে দেখতে পাবেন সামনে। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি ভিডিওতে ভালো লাগে থাকে, তো অবশ্যই লাইক দেবেন, আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করবেন। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।